तो हेलो बंधुरा, तुम्हारा सबाई केमन आछो? आशा करछि तुम्हारा सबाई भालो आछो। तो आमी सुराज चले आसछि तुम्हारे जन्य नतून एक ब्लग निये। तो ब्लग बोलते आज के माने आमी बाड़ी थेके प्रत्येक दिन हेटे हेटे बाजारे जाई आमादेर एई ग्रामेर रास्ता दिए। तो माने ग्रामेर सेई माटिर रास्ता। तो तारी किछु फुटेज आमी तोमादेरके देखाबो। तो चलो तुम्हारा भिडियोटा देखते थाको शेष पर्यन्त। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। আরে তুমি বলো। তো ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছ আমার একটি দাদা মানে ধান কাটছে। মানে এখন তো মেশিন উঠে গেছে, তো মেশিনেও অনেকে মানে ঝেড়ে নেয়। তো দাদা দেখতে পাচ্ছ হাতে করে ধান কাটছে। আর ধান কাটা খুব কষ্টকরই কাজ, কোমরে খুব ব্যথা হয়, ঠিক আছে? আমি ধান কেটে দেখেছি, এখন কাটিনি, কিন্তু বছর ছয়েক সাতেক আগে আমি ধান কাটতাম, তো দেখেছি। তো দাদা এত কষ্ট করে ধান কাটছে, তো দাদার জন্য প্লিজ একটা লাইক হয়ে যাবে আশা করছি। আকা বাকা সেই পথ যাচ্ছিল এখনো তো তেমনই রয়েছে, ছোট ছোট কত গাছ দেখেছি আজ তারা কত বড় হয়েছে। গ্রামগঞ্জে মানে থেকে যে সুখটা পাওয়া যায়, আমরা বাইরে থাকি, তো বাইরে থাকলেও কোনোদিন মানে গ্রামের মজা কোনোদিনই পাইনি, ঠিক আছে? গ্রামে যখন আসা হয় তখন বুঝতে পারি গ্রামকে আমরা কতটা মিস করি। রোজ রোজ আঁখো তলে एक ही सपना चले, दिन भर का जल जले आँख में जिस तरह ख्वाब का दिया जले। तो फ्रेंड আমরা মানে বাজারে পৌঁছে গিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে মানে বাজারে কাঁচা সবজি বিক্রি হচ্ছে, মানে শীতকালে মানে যেগুলো স্পেশাল সেই সব সবজি মানে বিক্রি হচ্ছে এখানে। আর আমাদের বাজারটা একটু দেখে নাও, মানে রাত্রে ক্যামেরা ঠিকঠাক কাজ করছে না। এটা হচ্ছে বালি মিশন মোড় নতুন বাজার। তো ফ্রেন্ড, এনাদের পরিচয়টা আপনাদের জানা উচিত। এদের নাম হচ্ছে সিধু কানু। আর এরা হচ্ছে মানে ইংরেজদের সঙ্গে যখন আমাদের বিশাল লড়াই চলে, দেশেতে এক মানে স্বাধীনতার সংগ্রাম বিশাল স্লোগান, তো সেই সময় এনারা মানে যুদ্ধেই যেয়ে মানে শহীদ হয়ে যায়। তো তাদেরই স্মৃতিস্মরণের জন্য আমাদের এই বালি মিশন মোড়ে এই দুজনের স্ট্যাচু করা আছে। তো ফ্রেন্ড, আমাদের এই বাজারে একটি ফাস্ট ফুডের দোকান আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে মানে সব কিছুই পাওয়া যায়, বিরিয়ানি, চাউমিন, এগরোল। আর ভেতরে দেখছো মানে দাদা তৈরি করছে। তো এই দোকানটা মানে কিছুদিন আগেই শুরু হয়েছে, স্টার্ট করেছে। তো আগে আমাদের বাজারটা এত জমজমাট থাকেনি, তো যত দিন যাচ্ছে মানে সব কিছুই মানে এখানে উন্নতি হচ্ছে। আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছ গরম গরম পেঁয়াজি মানে ছাঁকা চলছে। তো দাদার দোকানে পেঁয়াজির যে টেস্ট, মানে চিকেন যে কাবাব, মানে সেই। তো বন্ধু দেখতে পাচ্ছ, দোস্ত আমার খেতে শুরু করে দিয়েছে সেই চিকেন কাবাব, মানে পেঁয়াজির মধ্যে এত টেস্ট, পুরো চিকেন কাবাবের মতো। আর এই দোকানটা হচ্ছে একটা কাকার, মানে দোকানদারের নাম হচ্ছে প্রদীপ, তো আমরা কাকা বলে ডাকি। তো উনি এখন মানে দোকানে নাই, তো ওনার ছেলে এখানে আছে, তো আমাদের খুবই পরিচিত প্রদীপ কাকু। আর বন্ধুরা, এটা একটা আমার ফ্রেন্ড, মানে দেখতে পাচ্ছ এর মানে জুতোর দোকান আছে পাশেই। আর এখানে মানে হ্যান্ডের কাজ করে যতটুকু সময় পাই, আর যখন কাস্টমার আসে আবার জুতোর দোকানে চলে যাই। তো আমরা বেশিরভাগ টাইম বাজারে আসলে তো এখানেই আমরা বেশি আড্ডা মারি। বলতে চান আপনি কিছু? তো বলুন। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। এই যে আমার মানে ফ্রেন্ডের যে জুতোর দোকান, তো বালি মিশন মোড় নতুন বাজার। আর এখানে আসলেই মানে এই জুতোর দোকানের নামটা কি? পায়েল সু, ঠিক আছে? তো পায়েল সু মানে এখানে এসে খোঁজ করলেই মানে এই জুতোর দোকান পেয়ে যাবে। আর খুবই কম রেটে মানে এখানে মানে খুব জুতো মানে বিক্রি করা হয়, তো তোমরা চাইলে এখানে যোগাযোগ করতে পারো। তো ফ্রেন্ড, মানে ব্লগটা এখানেই এন্ড করব। তো মানে আমরা যে সমস্ত কিছু জিনিস শ্যুট করেছি, তো একটা ভিডিওতে মানে সব কিছু দেখানো মানে অসম্ভব, তো তার জন্য আমি পার্ট টু নিয়ে আসবো।
তো তোমরা সবাই ভালো থেকো, যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।